সবাই সাইলেন্ট এই যে বাচ্চাটা দেখতেছেন এর সাথে হচ্ছে সমস্যা সামনে আতর জল গোলাপ জল সবাই সিলাই দিতেছে আরিয়ান ইসলাম পারভেজ ভাই জিমাম সুরো ভাই হ্যালো এটা শুরু কর শর্ট এই পিচ্ছির সাথে সমস্যা সম্মান করে না তুই নানবই দাঁড়ে ক্যামেরাটা ক্লিয়ার না এখন দেন ক্লিয়ার কিনা এবং সেটা পাইলে আমরা দাবি জানাবো বন্ধ করে দেবো ভালো হয়ে যাবে অতএব আমরা যারা এখানে আছি সবাই বিসমিল্লাহ ভাই এটা কি সত্যি দালাল এটা তো সত্যি বিসমিল্লাহির রহমানির রহিম কুল বাল্লাহু আদাল্লাহু সামাদাল্লাহু ইয়ালিদাল্লাহু ইউলাদ আলাম ইয়াকুল্লাহু কুবুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল বাল্লাহু আদাল্লাহু সামাদাল্লাহু ইয়ালিদাল্লাহু ইউলাদ সুমন শীল এটা কি হচ্ছে জিন তারানো এই যে বাচ্চাটার সাথে ওই যে বাচ্চাটা বসা সবাই শেয়ার করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম
أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الناس تلك الناس الله جواز في صدور الناس من الجنة الناس لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد والآل محمد والصحاب يا بارك السلام আমি এর আগে কখনো দেখি নাই সবাই শেয়ার করে দেন যারা প্রথম দেখতেছেন এখানে জিনটা না হইতাছে মূলত যে ওই যে বাচ্চাটা দেখতেছেন ওই মানে ওর সাথে জিন আছে ঠিক আছে বারবার আত্মহত্যা করতে যায় মানে গলায় দড়ি দিছে অনেকবার তো এই জন্য আর কি দেখতেছেন এখানে কি হবে দেখেন ডিসক্রিপশনে লেখা আছে এখানে কি হবে গ্রুপের যারা অ্যাডমিন আছেন পোস্টগুলো শেয়ার করে দেন আর অ্যাপ্রুভ করে দেন সবাই পোস্টগুলো সবাই একটু শেয়ার করে দেন এর আগে যারা দেখেন না এমন সিস্টেম একটু শেয়ার করে দেন হারমোনিয়াম বাজাবে দেখতে দেখেন কি বাজায় দেখেন তাইলে তো দেখতে পাইবেন জিন ডাকার আসর এটা জিনটা সেই বাচ্চাটার গায়ে এই যে বাচ্চাটা দেখতেছেন
এর সাথে কোন জেলা এটা বরগুনা জেলা হুমায়ুন কবির মাদবর আমার অভিজ্ঞতা আছে যারা অভিজ্ঞতা আছে তারাই জানবে এইগুলা সম্পর্কে এই বাচ্চাকে অনেক হুজুর দেখানো হয়েছে তারা সমাধান করতে পারে না এই বাচ্চা অনেকবার আত্মহত্যা করতে নিয়েছে ঠিক আছে আর মাদ্রাসায় পড়তে দিছে পড়ে না অনেকবার অনেক সমস্যা হয়েছে তো যার কারণে তারা এই এই ট্রিটমেন্ট নিতেছে এখন দেখা যাক আসলে কি হয় আমিও এক্সাইটেড দেখার জন্য সবাই একটু শেয়ার করে দেন ইউটিউবে রাত 12টায় ভিডিও আছে ভাই ভাই স্পিকার এদের এটা তা আমার বলে লাভ আছে তা করে বলে তাদের যেমনি সিস্টেম তারা এরকম করতেছে ঠিক আছে তারা এইভাবেই ট্রিটমেন্ট করে এটি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝলো ঠিক আছে যারা কখনো জিন হারমোনিয়াম বাজাইতেও পারে দেখতে থাকি আমরা দেখি বাচ্চার মুভমেন্ট চেঞ্জ হইতেছে নাকি এটা দেখি বরগুনা জেলা আমতলি থানা এটা এটা কি ছোট শিশু ওই যে বাচ্চাটা বসা দেখেন ওই যে অদ্ভুত ব্যাপার তো হ্যাঁ সবাই দেখেন মজা পাইবেন সেসব দিক দেখেন তাইলে মজা পাইবেন বাচ্চারা মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে দেখেন 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 পুরো লাইভে দেখেন ওর মুভমেন্ট দেখেন সবাই কেমন করতে আছে মানে ঢুলা ঢুলা করতে আছে চোখ টোক পুরো বাচ্চাটার দিকে আপনারা দেখেন ঠিক আছে নজরুলরে চিনেন ঠিক আছে হ্যাঁ এর নামই হয়েছে নজরুল আপনি চিনছেন ঠিক আছে এমডি মিজানুর রহমান আপনার তো ভালো অভিজ্ঞতা থাকার কথা যে এরা জিন সারাই কিভাবে আপনি তো জানেন তাইলে দেখেন বাচ্চাটার দিকে দেখেন ওর মুভমেন্ট পুরাই চেঞ্জ হয়ে গেছে Oh
সজিত ভাই বস কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। ও দুলতাছে, ঘুমাই ঘুমাই পড়ে যাও, চোখ টোক দেখেন। নাটক করতে কত নিল রে এমসি ভাই? আপনি এমসি মেবি, ঠিক আছে, যেটা সম্পর্কে জানেন না সেটা সম্পর্কে না বলাই বেটার। লোক তারা সবাই চিনেন, ঠিক আছে, যে নজরুল ভাইয়ার চিনেন এমন কেউ আছে বরগুনার? যারা বরগুনা জেলার তারা অবশ্যই চিনে তারে, ঠিক আছে। তো তার ব্যাপারে কথা বললে অবশ্যই একটু ভাইবা চিন্তা বলবেন। বরগুনা যে ডুম কাটে যে, ঠিক আছে, সেই ডুম কাটে যে লাশ কাটে, এই লোকটাই হয়েছে সেই লোক, এই যে সামনে বসা আমার। দেখেন বাচ্চাটা কেমন করতেছে, দেখেন। দেখি কি হয়, হয় সবাই দেখেন কি হয়, আমিও দেখার জন্য এক্সাইটেড। ও কি মাদ্রাসার ছাত্র নাকি? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র। অনেকবার ফার্স্ট দিতে এনেছে, গলায় দড়ি দিছে অনেকবার। টিপু টিপু আমার এ ধরনের বাস্তবিক সেটা অস্বীকার করতে পারছি না। যাদের মানে কাণ্ড জ্ঞান নাই তারাই অস্বীকার করবে ভাই। দেখে তো মনে হয় তার উপর কিছু ভর করছে। হ্যাঁ, ওর মুভমেন্ট চেঞ্জ হয়েছে এতক্ষণ অনেকটা। সামনে একটা ভিডিও করতাম না, দাঁড়ে ধরে যায়, সমস্যা নেই। এই হ্যান ব্যাপার ওই হিন্দু বিকাশ দেখা হ্যাঁ, এমডি মিজানুর রহমান আপনি চিনছেন। তার বরগুনা জেলা এমন কেউ নাই যে না চিনে, এটা তো সবাই চিনে। এর পরিচয় দেখেন, একজনে কমেন্ট করে দিছে, এই যে উপরে দেখেন তার পরিচয়টা এখানে কমেন্ট করে দিছে, দেখেন। বাচ্চাটার ফেসটা একটু দেখা, আচ্ছা I'm
সবাই শেয়ার করে দেন লাইভটা সবাই একটু শেয়ার করে দেন যারা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন এটা আদিকালের পদ্ধতি হ্যাঁ সিয়াম হোসেন ভাই বললেন না তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শোয়েল খান বড় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তানবীর তুমি বরগুনায় আসলা কবে বরগুনায় তো যাই মাঝে মাঝে দেখেন বাচ্চাটা কেমন করতেছে কবিরেশন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ছেলেটার বয়স কত অল্প বয়স কত দেখেন না ছোট 8-10 বছর বয়স সম্পর্কে অভিজ্ঞতা আছে সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে এটা কি বাস্তবিক নাকি ভুয়া এটা সবাই একটু কমেন্ট করেন যারা জানে না তারাই এটি সম্পর্কে বলতেছে
কি চলো সমস্যা ছেলেটার সাথে জিন ঠিক আছে অনেকবার হলো গলায় দড়ি দিয়া বিয়া করতে যায় খালি খালি মারা যাইতে চায় নিজে ইচ্ছা হইয়া অনেক হুজুর দেখানো হয়েছে কিন্তু সমাধান হয় না ওই যে ভাই আমাদের ঢাকা জেলে আসবো ইনশাল্লাহ সবাই একটু শেয়ার করে দেন লাইকটা সবাই একটু শেয়ার করেন দেখেন ছেলের আচরণ কেমন হইতেছে এরকম লাইভ আরো চাই ইনশাল্লাহ যদি ভালো লাগে তাইলে আবার করতে পারবো কারণ নজরুল ভাই আমার পরিচিত তারে বললে আমার নিয়ে যাবে সে যেখানে জিন ছাড়াইতে যায় সে মাসে কমলে 10-20টা জিন ছাড়ায় অনেক জায়গায় এটা বরগুনা জেলায় আমতলিতে ভাই ক্যামেরাটা ডিস্টার্ব করতেছে আচ্ছা কালকে ফুল এইচডি ভিডিও ইউটিউবে দিব কালকে পরশু আমি সরাসরি দেখছি জিন ছাড়াতে আমি একজন কবিরাজের সহযোগী না
যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেন লাইভটা। বাবার নাম কি? নাম হচ্ছে নজরুল। বরগুনা সবাই চেনে, ডুম দুলালের ছেলে। বরগুনা বললেই হবে, ডুম দুলালের ছেলে নজরুল বর্তমানে যে ডুম কাটে। আমার বাড়ি বরিশাল বাকে যাচ্ছে। আলামিন আলিপ জোস ভাই শেয়ার করে দেন, আলামিন ভাই শেয়ার করে দেন, সমস্যা নাই। আপনি একুলে একুলে আর ভালো হইবে। আপনি এই পাশে ছেলেটার ঘুম ধরছে ভাই। আরে ভাই জানেন না যেটা, ওইটা কইেন না। সাথী চৌধুরী এখন কুণ্ডলি দেওয়া হইতেছে। সবাই দেখতে থাকেন সামনে কি হয়। বগুড়ার দুপচাঁচিয়া থেকে দেখতেছি ভাই। আচ্ছা সবাই শেয়ার করে দেন। নজরুল ভাইয়ের তো সবাই চিনে, লাইভ দি কমেন্ট করছে। আকাশ বাতার জমি চাই আল্লাহ হাকিম, আমার চাই কথা জাগো সর্ব কাজে লাগো। নাম হচ্ছে নেসার। এখন কুণ্ডলি দেওয়া হইলো, এখন আসবে। কেউ জোরে শিখতে পারে না, জোরে বাঁধতে পারে না। এক আল্লাহ সুরে মিলাইয়া এবং যারা পারে ভালো, আমার রুগী হওয়ার ঢোকা দোহার নবাবগঞ্জ থেকে দেখছি। সবাই একটু শেয়ার করেন যে যেখান থেকে, সৌদি আরব থেকে দেখছি সুজন পরাজি। থ্যাংক ইউ ভাই জান, সবাই শেয়ার করে দেন। কুণ্ডলি দেওয়া হয়েছে, এখন জিন হাজির হইবে একটু পরে। সবাই এক্সাইটেড থাকলে দেখতে থাকেন আর সবাই শেয়ার করে দেন।
তবে নাবালক শিশু সবাই তার প্রতি দোয়া করে যদি আল্লাহ রহমত করে তাহলে বেঁচে যাবে ইনশাআল্লাহ ছোটন হলো দেখান আমি ঢাকা থেকে ভাই থ্যাংক ইউ দাদুল হক কুয়েক থেকে ভালোবাসা অবিরাম ভাই যান শেয়ার করে দিবেন লাইভটা ভাই জায়গাটা বলুন জায়গাটা হচ্ছে মানে বরগুনা জেলা আমতলী থানায় অবস্থিত আরপাঙ্গাশিয়াতে সাথী আক্তার ভাই আমার বাড়ি বরিশাল পাতারহাট দিয়েছি ভাইয়া থ্যাংক ইউ যেতে শেয়ার করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এমডি হোসেন টাঙ্গাইল থেকে থ্যাংক ইউ টাকা খাওয়ার জন্য আয় রে ভাই কি বলতেছেন এইগুলো যদি সম্পর্কে না জানেন এটি অভিজ্ঞতা না থাকলে বলবেন শামিমা খান টিনা কারো সম্পর্কে না জেনে মন্তব্য করাটা ঠিক না থেকে দেখছি থ্যাংক ইউ এমডি হাসান ভাই চট্টগ্রাম থেকে দেখতে পারেন না চট্টগ্রাম থেকে যেতে দেখতেছেন সবাই কমেন্ট করেন এবং লাইভটা শেয়ার করে দেন দেখেন সবাই যারা এক্সাইটেড আছেন সবাই শেয়ার করে দেন জিন হাজির হয়ে গেছে কিন্তু এখন কুণ্ডলিতে ঢুকে গেছে দেখছেন নিজে হাইটা কুণ্ডলিতে ঢুকছে দেখেন দেখছেন বাচ্চা এক লাখ লাখ হাইটা নিজেই কুণ্ডলির ভিতরে ঢুকছে এটা অস্বাভাবিক কিছু ঠিক আছে এটা বাস্তব না হলে এমন কিছু হইতো না ওই যে দেখেন এখন কি হয় Excited.
দেখছেন আপনারা যারা শুরু থেকে দেখছেন দেখছেন অটোমেটিক বাচ্চা কিন্তু কুণ্ডলের ভিতরে চলে গেছে কেমন করতেছে দেখেন আচ্ছা মামা এটা কোন জায়গা মামা এটা আর পাঙ্গাসিয়া তুমি তো জানো মামা এটা সম্পর্কে ভাই আমি জানি এটা বন্ডামি হলে আপনি দেখতে থাকেন এটা বন্ডামি না সত্যি দেখেন বাচ্চাটা কেমন করতেছে ফার্স্ট টাইম দেখতেছে সবাই একটু শেয়ার করেন আমি নিজেই খুব এক্সাইটেড মজা পাচ্ছি সবাই শেয়ার করে দেন যারা দেখেন বাচ্চাটা যারা শুরু থেকে দেখেন দেখেন কেমন করতেছে দেখেন ছেলেটা তার আপন শালার ছেলে আপন শালার ছেলে ঠিক আছে মানে তাদের না তো কার ইটস ওয়ার্কিং ওএমজি হ্যাঁ ভাই এটা ওয়ার্কিং আমিন ভাই দেখেন মজা পাইনি থামাইলে তো হইব না গান দেওয়ারে পুরোপুরি আটকাইবে যে কুণ্ডলের ভিতরে নিচে মাত্র ফিরে বসো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি রুদ্র আদা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিত রুদ্র আদা বিডম খানা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি উদ্র আদা এই দুইটা আসে না পূবে করো এদিক করো
একটু পিছনে দাও দেখেন এই দেন সামনে দেন বাতির অফ করতে হবে ওই বাতিটা এড অফ করে দাও আবার তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি অগ্নি নৈরি অগ্নি নৈরি অনেকদিন হয়েছে এই রুগীটা লাগাইস কুগীর লাগাইস কথা বল এই রুগীর লাগাইস ক তুমি আও হেকেলে তোমার লাগে আইসি রুগী তো অন্যায় করছে কি যে লাগা লাগবে আইসো কুত্তর গু খাবি ও সরু ফলার লাগে আইসা কুত্তর গু খাবি বললাম না ঘটনা কি আরে না এরকম সোদায় কেমন লাগে কি গরম না হুদ পাগলামি শরীর ঠান্ডা সাজে এই রুগীর লাগাইছো কয়দিন কইছো অনেক দিন আইছো হ্যাঁ বেশ ভালো কথা আইছো এই রুগীর তোর হারছি কি তুই যে হেভিং কল লাগাইছি একটু মিনিট না পারলো পর লাগাইছ কতই এত মানুষ তো লাগাইছ কারছি কি তোরে হারছি কি তোরে এই রুগীর তোর হারছি কি এই ফোর দোষ কি হ্যাঁ কেন রয়েছে
لو يزي نتوليزو ادلعي 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 عربي روكي سيري زبي زبي ويدي سيروكي لك عربي روكي سيري زبي روكي ما بابكونو شمشاسي كي شمشاسي روكي ماركي شمشا نعم روكي مانكي سونيا سونيا كي شمشاكو سونيا ماركي ويسكي روكي هاتو غسلة سرعي دسي تاني اهم شمشة تاني دي دين دين وشوشة ادا مرأي مرأي هنك هكا اسمو اترو ها شاب قوي تر بولو تان شمشة كي تان مار روغي مار রোগীর মার কি সমস্যা বলতে হইবে কথা বড় কবি ভালো আজ সারমু না নেমে দে শীত দে বড় ও বসাই রাখমু যতক্ষণ পর্যন্ত আর শিক্ষা নেই ততক্ষণ পর্যন্ত তুমি বেড়াগটু ইটি দাও দা বাতিগুলো জ্বালাও কাজের উপরে সব দাও বেড়াগটু ইটি দাও এবার আরে বিদায় দিমু আর একা সুন্দর বল ছেড়ে দিমু এবার ছোট মানু তো হ্যাঁ মানে ও এই সাপ সহ্য করতে পারে না বুঝছ সহ্য করতে পারবে না হাওয়ার এই করে লাভ নাই বিলাভ নাই আগে আর জিগেইলো যে ايه يا ايه
হুজুর দেখানো হয়েছে অনেকবার মাদ্রাসার ছাত্র বুধবার তো অনুষ্ঠান, মঙ্গলবার যাবি? বুধবার সকালে যাবি? বুধবার সকালে যাবি, মঙ্গলবার অনুষ্ঠান? এখন কি জিন আছে? হ্যাঁ, ওই যে কুণ্ডলের ভিতরে আটকানো আছে। আছে রে জিনে মারা হইব, ঠিক আছে? লাঠি আনা হয়েছে, পিটানো হইব। বাচ্চারা কষ্ট পেয়েছে, দিন গেলে কষ্ট ঠিক হয়ে ভালো একজন মানসিক ডাক্তার। সবকিছু কি মানসিক সমস্যা হয়? মানুষের জাগো লাগে, বাড়ি যাবি? আপন বাপ তাই গঙ্গা একটা কথা বলছে, আপন বাপ লাগলে আর ওই
খেলা দেখে যে বাড়ি না দিলে তো জমতেছে না তোমার ওই মায়ারমান মায়ারমান সেনাবাহিনীতে মায়ারমান সেনাবাহিনীতে ওই মহিলাকে তো নির্যাতন করে মহিলাকে নির্যাতন করে আমি তো লড়াই লড়াইয়ের মধ্যে আমি দূর এক মহিলা 75 বছর বয়স নির্যাতন করে বাবা মুই তো দৌড়ে তোমাকে মধ্যে কি বুড়ো পুলিশও নাই মরে ধরে সেই ধরে তাই দেহ না এত আমসা আমার তুমি কুন্ডলি মরে বইতে পারে না এর মধ্যে সত্তর কুল দিয়া মানে কাম কোনটা থেকে কোন হারাইবি দিশা ভাই না একটা একটা হারাই মুরাই যা তাও আর কি হয়েছে আর কি হয়েছে আর কি তোকে সবাই ডায়রি হয়েছে প্রত্যেক বিশ্বাস তোমরা আর বাকি আমি কেউ তার দিকে মনে যে রোগীর সমস্যা ওরে আগে ঠিক করেন পরে না পরে তাহলে ভয়ের কোনো মূল্য থাকবে না যার সমস্যা এর আগে ঠিক করেন তোমার কাছে আর কয় সর সুবুরি আছে থাকতে পারি ওই মুগর যে মাইক দিবে হেজের আগে সব কীটা বা কইছে দিল তোমার
أجل فورك هذا فورلي ميتة كذا، أي، أمالك يا، أستاذ مانو، أستاذ مانو، زوجك، كذا كذا، زوجك، أستاذ مانو، زوجك، أستاذ مانو، تفاش هذا كار، هذا كار، أفاش هذا كار، هذا كار، فاش هذا كار. سلام دي اي مسلمان اي هندو نا اي روغي لاگ جاي سر نام کی ہے تے ترا سلام دی لیا ہاں اے روغي لاگ جاي اسے ہے نام کی لكنك كده ان تكون لديك 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 ان تكون نامكي 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 بسم الله الرحمن الرحيم لا اله الا الله محمد رسول الله خازم الدين سستی ابو پھر عبد القادر جیلانی شیخ فرید اولیاء جنگل غازی گلی مافاتم حرجدری حسن زکانی بلی ماما تمہار سوال আসবে না থাকে যেন তোমার মনে মেও যতাই সে তথা যা বালা কুলিয়া বেকামলে কাশাবাদ বেজামলি সাদের কুলে সাদের মা অগ্নিমুখে আগুন রাই তীরগুলে বাস করে বিনাশ এই রবি যারা করছে কি করবে কি তার বল থাকে না বা ঝাড়বাতি নলবতি শক্তি থেকে মমরবতি ডাইনি আল্লাহ পাপটি সুস্থ পর দক্ষিণ সব উপরা শুনিস খালি ওভার ডান উপরা শুনিস খালি তাহার ভিতর আমি থাকি 80000 ফিট তার সর্ব সালাম আকাশ বাতার জমিন চাই আল্লাহ হাকিম আমার চাই ওরে কথা জাগো সর্ব কাজে লাগো যদি আমার কথা না লয় দোয়া না পড় দিবিন মাথা খাও কালি কালি মহাকালী জপ করলে যত শুদ্ধ করে দিন তুলে প্রতিকূল মনুষ্য 80000 ফিট তার সর্ব আমার সালাম মাথা জাগা মাথা জাগা এর নাম কি نعم كوبي نعم كوبي نعم كوبي نعم
সত্য না মিথ্যা সত্য তার নাম ক নাম ক আহেদ নাম ক তোমার নাম কবি নাম কবি ক নাম কতে এদে শরণ শরণ আমি বস আর সবই বল এরকম লাগাইছি তোর নাম কি নাম কি আর ওই আমি শরণ দিমু না এরকম লাগাইছি নাম কি এরকম লাগাইছি নাম কি নাম কি তোরা পদে কি জিন হ্যাঁ এসে কমি দিয়া এসব সাইবে রেন দিয়া এই জায়গায় রুটি হারছি কি তুমি হারছি কি আগে ভুল করছো আবি না আগে ভুল করছো আবি না টিগুনে বাচ্চা তে আসে হবে কাল মাদ্রাসায় কাল দিছি পড়তে দিছি এর মধ্যে তে পড়ে লাগাই লিগা আইসো গা হ্যাঁ কেয়াল মাদ্রাসায় ঢুকাইলাম ঠিক মতো পড়তেও ভালো না এর মধ্যে তুই পড়ে লাগাইলি হ্যাঁ তোর কত বড় সাহস তুই আইসো গা এই পড়ে এমন কি অপরাধটা করলি এরকম লাগতে আসক হ্যাঁ এরকম থেকে লেবার ঠিক মতো করবে হ্যাঁ লেবার ঠিক মতো করবে করবে ভাঙ্গাই কইলাম নি মুতে কথা কইস এরকম তো লেবার ঠিক মতো করবে স্কুলে যাইবে হ্যাঁ মা বাপের খামার গুতে দেবে হ্যাঁ সব দিবে না দেবে না হ্যাঁ মা বাপের কথা শুনবে শুনবে এই রুগী ভালোরে দিয়ে যাবি হ্যাঁ ভালোরে দিয়ে যাবি না আবার কাইরত গুণ আবার মঙ্গবুত্তের নাম এমএম দৌড়িবে বাগে দৌড়িবে গাছে দৌড়িবে ছাড়াই দৌড়িবে হ্যাঁ আর দৌড়ি হবে হ্যাঁ এখন বর্মিয়া বুঝছেন অর্ধেক কিছু জিজ্ঞাসাবাদ করলে ও কিছু কইতে পারবে না কারণ এ হলে ছোট আর বয়স খুব কম ওই এক পথ জিনিস আছে যেন আমাকে তো বাচ্চা কাছে আছে না ওদের ওরকম বংশ বিস্তার হয় জিন এমন একটা জিনিস ওরা যে কোনো সময় যে কোনো রূপ ধরে খেলাধুলা করে যেরকম বরফির আব্দুল কাদের জেলানি নামাজ পড়ে তখন ওর হ্যার পিঠে উপরে একটা হাঁপড় ছেলে খেলাধুলা করে হ্যার খাদল পিঠি মেঝুলাই ওইটা জিন জিনের বাস সারে উড়েই লেগে গেছে আবার এই বরফির নাম হইনি আবার দিয়েও গেলে কথা হচ্ছে এরা হইলে ছোট জাত এরা হবাইকার শিশু কথা হচ্ছে ওই খেলাধুলা করতে গেছে এমনি তাই মেনি করে হ্যাঁ ভালো লাগছে আস্তে লাগে ঢুকে গেছে ওই বাসারে রয়ে গিয়া কিন্তু ও ঠিকমতো যে এবার ওর পিছনে পড়লে মন থাকে না এবার ওর হইয়া আর যা জিগেইবেন কোনো কিছু করতে পারবে না তারপর আমার আর ভালো লাগলে জিগেইয়া দেখতে পারবেন ও কোনো উত্তরই দিতে পারবে না কসম খাইছো একটা ভাই ও এই পদের ওইয়ে না যে পাঁচ বছর আইসি দশ বছর আইসি বয়স হইয়া বারোটা তেরোটা না এগুলো না ও ছোট মানুষ হবে খেলাধুলা করে আর নিজের এই এই বয়স হয় না আর পড়বে গরম হলে পড়বে সরান ওটা বত্রিশ সালার সেই হয় হ্যাঁ আর তেমনি একটা বয়স হয় না এই তথায় সিদ্ধের দিয়ে লাভ নেই আরে সারিয়া নাম টান দিয়ে আটকে দেন কারণ ডাঙ্গর দিকে একটা লোক হয় একটা বয়স্ক লোক হয় দূরে বাড়ি উড়ে এই দিয়ে একটা বাড়ি দিলে হ্যাঁ পিঠে সামলা থাকবে না তুই যে রুগী সেরে যাবি নিবি কি তোর লাগবে কি হইলে যাবি ছাগল পুজোতেও লাগবে না লুটে যেতে লইবি কোনটা লুটে যেতে লইবি এই ছাগল দলে তুই যাবি ছাগল তো আর হাতে নাই সময় দিতে হইবে কিন্তু তুই যাবি সময় দিবি এই সময়ের ভিতরে আমরা দিয়ে দিব হাতে হইবি হ্যাঁ হইবে এখন
তোর মার যে রোগ ব্যাধি ভালো মুসিবত এই ভালোর দিয়ে জিতবি যা তোর পানি দিন পানি ভরে দিবি সমস্যা কি হয় একটু বল তুই রাখমারু ছোট মানুষ না বেশি ইয়ে করে লাভ নেই সাইরা দান ইয়ে করে তো টপা পরে জীবনের মনে যে আর নাই এখন এই যে গেলে আর ওইলে লেখাপড়া করবে কিনা সব জিগামু এই কবি যদি না কাও তার শাস্তি দিব তোমার শাস্তি দিব তুমি আমার রুগীর আইছো না আমি রুগীর জানো না রুগীর লেগে তুমি আইছো একটু বাচ্চাল্লাহ তুমি আইছো কা এই জন্য তোমারে কিন্তু শাস্তি দিব আমার এই রুগী বয়স খুব কম ছোট এই জন্য শাস্তিটা বেশি দিব না এখন চাও তুমি ভোগ চাইছো ভোগ দিব যে ভোগ তুমি চাইছো ভোগ আমরা দিব সমস্যা নেই কিন্তু তুমি রুগীর লাগে আর আবা হ্যাঁ আবা না এই রুগী লেয়াভরা করে না করে না কে এই গুণে এবার তুমি আজকের গেলে কাইলের গুণে রুগী ঠিক হয়ে যাবে হ্যাঁ রুগীর মা বাবার কথা রুগী তো শুনবে রুগীর আর কোনো কোনো সমস্যা আছে হ্যাঁ তোরে সারমু তুই যাবি সুন্দরবন শুনলি এককালে এহেন তুমি একটা ঘিলু বসাইয়া এহেন দেখো তুমি ঘিলু বসাইয়া সুন্দরবন হেয়ানে 44 জন আছে তুই গেলে 45 জন যাওয়ার লগে লাগে লাসা একটা দেবে আমার নাম কবি তাই মারবে না কি কবি যাই কবি ওস্তাদে পড়াইছে কেটা পড়াইছে পড়াইছে হ্যাঁ তোমরা আমার হেনে রাহো আমার ওস্তাদে পড়াইছে কেনা পড়াইছে ওস্তাদে পড়াইছে তাই তোরে মারবে না আমার তোর শেষ কাজ আমার তো কুম্ভ করা দেবে এই এখন আমি যা কই এই আমার লক্ষ ধর এই যা দুই হাতে ধর ধরছো আমি আল্লাহ গালাক পর বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ খাজা মঈনুদ্দিন সিস্তিয়া বড় পীর আব্দুল কাদির জেলানি শেখ ফরিদ আউলিয়া জঙ্গলে গাজী কালু মা ফাতিমা বাতিল দলে দাও মা ফাতিমা হযরত আলী হযরত আলী হাসান হুসাইন কানের বালি মামা তোমার সওয়াল আসে বনে থাকে যেন তোমার মনে মেয় যথা ইচ্ছা তথায় যাও বালা খুলে বেকামালিহি কাসাবাদুজা বেজামালিহি
সাদের কোলে সাদের মায় অগ্নিমুখে আগুন রয় তীরগুলি তীরগুলি বাস কর হে বিনাশ যারা আমায় করছে খেতি করবে খেতি তাদের বংশে থাকে না বাতি ঝাড় বাতি নইল বাতি সাক্ষী থাইকো মমের বাতি ডাইনে আল্লাহ বামে রাসুল উত্তরে পাহাড় দক্ষিণে সাগর পূবেতে আগুন পশ্চিম মদিনা উপরে আসমান নিচে খাকি তাহার ভিতর আমি থাকি আশি হাজার পীর তাহার চরণে আমার সালাম আকাশ বাতাস জমিন চাই আল্লাহ হাকিম আমার চাই ওরে কথা জাগো সর্বকাজে লাগো যদি আমার কথা নরে ঈশ্বর মহাদেবের ঝট্টা ছিঁড়ে ভূমিস্থলে পরে হে আল্লাহ আমি আমি অল্প কিছুদিন ধরে হিন্দু ছিলাম এখন আমি তওবা করে মুসলমান হইতেছি আল্লাহ তুমি আমাকে কবুল করো আস্তাগফিরুল্লাহ মিন কুল্লিহি জানবে অতবে এলাহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয় আজিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তওবা করে এই রোগী কলফের ভিতর থেকে বের হয়ে সুন্দরবন চলে যাব আমি যদি এই রোগীর লাগে আবার আই তাহলে ভাগ্নেবোধ শস্যের রক্ত দন্ত ছিঁড়ে খাই যদি এই রোগীর লাগে আবার আই আমি এহো কালেও পরে কলে এই রোগীর লাগে আর আসিব না আমি এই তবা করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা পুরাতন জুতার মতো বাক্য অন্য কিছু দাও ছাগল পুজো না ওই বা কয়জন আর কি লুডোই মিলে ছাগল একটা ফেরি পাল্লে বুঝছে যে তিনটা বাসের উচুর হয় দেবে দিবি হ্যাঁ জুতা কামড়াই যাইবে আমি যা কই হন
আমার রোগী সই সেলামতে নিয়া ওই উডনে হ্যাঁ রোগী থইয়া তুই যদি একা সুন্দর যাবি নেবার ওই গুমা গাছে আমার রোগী সুন্দর মতো নিয়া যেন বেতা না পায় উডনে রোগী হালাই থইয়া তুই যাবি সুন্দর তুই যাবি কমে সুন্দর বোন না গুমা গাছে বাজ তোর যদি আমি এরিয়ার মধ্যে দেই তোর পান্তা বাদ দিয়া সিবি খেয়ালাম এরিয়ার মধ্যে দেই তুই এই জুতা মুখ দিয়ে কামড়াই ধরিয়া এবার লইয়া আসতে দেখ যাবি এলাই তুই বেদের মধ্যে দি এক লাখ গোসল টোসল করাই উঠে আমার রোগী একটা সুন্দরবন দেখবো না স্থান দেখবো না স্থান পরীক্ষা করবো না রুগী জানি পাতা ভাই না বাইরে করবে না শেখবে না না চা খাও না আরে চা খাই না চা দেখ লাইটটা ধর কাজই বেনে যাই হোক সফল ভাবে তাও গেল এখন আর গোসল টোসল করেনি গোসল করাই হোক আজকের মতো এই পর্যন্ত ইন্ডিং তো শেষ পর্যন্ত গেল জিন ঠিক আছে নতুন পদ্ধতি যারা দেখছেন তো রাত 12টায় ইউটিউবে ভিডিও আছে সবাইকে দেখার আমন্ত্রণ রইল আর একটু পরেই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ।